তেল করি, তো তেলগুলো কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি কই মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এখানে সব মাছগুলো এখানে ভেজে নিয়েছি, এখানে অনেকগুলো কই মাছ আছে, সব কই মাছ এখানে একটা একটা করে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। কিন্তু এই পিঠো পিঠো আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজলে হবে না, তেতো লাগবে। তো একটু হালকা ভেজে নিয়েছি, সব মাছগুলো এখানে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দেবো আমি তেল, তেল কই যেহেতু ওই জন্য তেলটা বেশি করে দিতে হবে, জলের পরিমাণ কম হবে, তেলটা বেশি হবে, ঠিক আছে। তো এখানে আমি তেলটা দিলাম কড়াইতে, তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেব, তেলটা গরম হলে আমি দিয়ে দেবো এখানে কালো জিরে। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো কালো জিরে, কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু কাঁচা লঙ্কাটা একটু হালকা ভেজে নিই আর কালো জিরেটা, তারপর টমেটো আর পেঁয়াজ লঙ্কা দিতে হবে, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, লঙ্কা ছিটে ভাজছে আর তেলটা ছিটছে। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমার এখানে পেস্ট করে রাখা আছে টমেটো আর পেঁয়াজ, টমেটো পেঁয়াজ পেস্ট করে রাখা আছে এখানে, এগুলো দিয়ে দেবো। ছিল সেগুলো দিয়ে এবার ভালো করে ওটাকে মানে ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো, 5-7 মিনিট ভাজতে হবে। এবার এর সাথে আমি অ্যাড করবো, দেখুন একটু লাল 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 হয়ে এসছে, রেড কালারের মতো হয়ে এসছে, এবার আমি এর সাথে অ্যাড করবো। লবণ হলুদ এগুলো তো পরপর অ্যাড করতে হবে, দিচ্ছে হলুদ কালো জিরা ব্ল্যাক পেপার আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
ভালো করে এটা মিক্স করব। যত ভালো করে এটা মিক্স করবেন ফ্লো আছে তত কি হবে মানে এই তেলটা ছেড়ে দেবে, আর যেহেতু তেল কই তেলটা যত ছেড়ে দেবে তত মানে টেস্ট হবে। ভেজে রেখেছিলাম যে সেইগুলো আমি দিয়ে দেবো। আমার মশলাটা হয়ে এসছে, মশলার কালারটা কি সুন্দর হয়েছে, তেল তেল ছেড়ে দিয়েছে, তেল তেল ছেড়ে দিয়েছে, স্লো আছে যেহেতু করছি আমি। সেইভাবে আমরা বাড়িতে ট্রাই করে দেখবেন, টেস্ট হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কই মাছগুলো ভাজা ছিল এগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি, সব কই মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এই মশলাটা কই মাছের গায়ে মাখিয়ে নিই ভালো করে। ওই মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবো মশলাটা। মশলাগুলো ভালো করে ওই মাছের গায়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিলাম এবার এর উপরে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম, দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো, দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেওয়ার পরে আবার আমাদের ঢাকাটা আবার শেয়ার পাশাপাশি ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খোলার পরে মাছটা আবার উল্টে দেবো, আর এক ফুট উল্টে দেবো, এক ফুট উল্টে দিয়ে একটু একটু মশলাটা ভালো করে মাখিয়ে নেবো। এখানে আমি অনেকগুলো কই মাছ নিয়েছি, কটা নিয়েছি একটা দুটো তিনটে চার এগারোটা কই মাছ নিয়েছি আমি, এগারো পিস কই মাছ নিয়েছি। এখানে কইগুলো কিন্তু বেশ বড়, নিশ্চয়ই বড়। আমি মাছগুলো উল্টে দিলাম, আর এক পিক দিয়ে আবার দু তিন মিনিট ঢাকা দেবো। মাছগুলো উল্টে দিয়েছি, দেখুন তেলটা এবার অনেকটা ছেড়ে দিয়েছে মাছ থেকে। এই তেলটা যত ছাড়বে মশলা থেকে তত টেস্ট হবে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছি। মাছগুলো উল্টে দিয়েছি, এবার দু তিন মিনিট আবার ঢাকা দিয়ে দিই, দেওয়ার পরে ফিনিশিংটা আমাদের দেখাবো। দু তিন মিনিট পরে আবার ফিরে এসেছি আমি
এবার ভাঙাটা খুলে দেখি কি অবস্থা। হালকা লেগে মস্ত লেগে গেছিলো, তো সেটা একটু ছাড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি এতে জল দেবো, জলটা কিন্তু অল্প করে দেবো। এক থেকে দেড় কাপ জল দেবো। জল দিলাম, জল দেওয়ার পর আরো তিন চার মিনিট ফুটবে, তারপর রেডি হয়ে যাবে আমার তেল কই। তেল কই আমার রেডি হয়ে গেছে, এবার লাস্টে একটু নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা আমি দিই, অনেকেই দেয় না, ভালো লাগে গরম মশলাটা দিলে, একটু সেন্ট হয়, আমার ভালো লাগে। তেল কই রেডি হয়ে গেছে, তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়। কেলকার ফিনিশিং পয়েন্ট, তো এখানে ভিডিওটা শেষ করছি।
Thank you.